আমি এবার যাকে কথা বলার জন্য ডাকবো তার পরিচিতি সারা পৃথিবী জুড়ে। তিনি ডাক্তার নন, তিনি ডক্টর, মানে ডক্টরেট। আমরা আমি খুব ভুল করি জানেন তো, আমরা ডাক্তার আর ডক্টরের তফাৎ বুঝতে পারি না। আর তিনি মানে কোষ ইনস্টিটিউটের মলিকিউলার মেডিসিনের, আমি না বিয়ে করছি আমি তারা দেখে পড়ি, এসব মানে করতে পারি না বুঝেছেন, মানে বিজ্ঞান ব্যাপারটা একদম বুঝতে পারি না তারা, আমি দেখে বলি বনিতা ব্যাপারটা। প্ল্যাটিনাম জুবিলি প্রফেসর ডিভিশন অফ মলিকুলার মেডিসিন কোষ ইনস্টিটিউট, মানে গৌরীদা একটা বিরাট ব্যাপার। আমাদের সঙ্গে যেভাবে মেশে উনি কিন্তু মোটেই সেরকম নন, আমাদের অনেক ছবি টবিও তুলে দেন, কিন্তু মানুষটা খুব বড় মাপের একটা মানুষ। এবং আমি চেয়েছিলাম গৌরীদা বলুন যে ডাক্তাররা আমাদের চিকিৎসা করেন সেটা একটা অন্য ব্যাপার, ক্যান্সার হলো ডাক্তাররা চিকিৎসা করছেন সেটা কিন্তু অন্য, কিন্তু গৌরীদা কানিয়াদি গৌরীদার মতো মানুষরা তার পেছনের কাজটা করে, অর্থাৎ কি ওষুধ খাওয়া খেতে হবে, কি ইনজেকশন নিতে হবে, ওনারা সেগুলো ঠিক করেন কিন্তু। হ্যাঁ, মানে ওনারা ক্যান্সার রিসার্চ সায়েন্টিস্ট, বাকি কথা গৌরীদা বলুন। মানে আমার মতো মানুষের এত জ্ঞান দেওয়া, মানে গৌরীদা আসুন, মানে ডক্টর প্রফেসর গৌরী শঙ্কর শাহ উনি বলুন যে ঠিক ক্যান্সার এখন কোথায় দাঁড়িয়ে আছে, তার রিসার্চ কোথায় দাঁড়িয়ে আছে, মানে পুরুষ মানুষের ক্যান্সারের জায়গাটা পৃথিবীতে ঠিক কি, আমাদের কিরকম কি প্রিভেনশন নেওয়া উচিত না উচিত, এটা গৌরীদাই ভালো বলতে পারবেন, আমি এত বলতে পারবো না। কেমন কি বলবো, আমরা বাক্যবিহীন নই, আমরা হলো কর্মবিহীন, আমরা কাজ করতে ভালোবাসি। পাবলিক ফোরামে আসা আমাদের একটু অ্যালার্জি আছে অনেকের থেকে। আমি ক্যান্সার নিয়ে প্রায় গত 38 বছর জুড়ে গবেষণা করেছি। আমি আজকে আমার সাথে এখানে একজন প্রফেসর দানিয়া দাস, উনিও একজন খুব বিখ্যাত এবং সারা পৃথিবীতে বিখ্যাত উনি একজন ক্যান্সার বিজ্ঞানী। আমরা একসাথেই কাজ করি ক্যান্সার নিয়ে, ক্যান্সারের বিভিন্ন দিক থেকে আমরা ক্যান্সারকে বোঝার চেষ্টা করি, কি করে ক্যান্সারটাকে বন্ধ করা যায় তার চেষ্টা করি, কি করে ক্যান্সার হলে সেটাকে কিওর করা যায় তার চেষ্টা করার চেষ্টা করি, এবং অনেক সময় প্রায় সব ক্ষেত্রে দেখবেন ক্যান্সার ট্রিটমেন্টের পর ক্যান্সার ফেলিওর হয়, আবার ক্যান্সার ফিরে আসে, সেইটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়েও আমরা গবেষণা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা হাতে তুলে হয়েছি। তো আজকে আমি আজকে যেহেতু অল বেঙ্গল অল মেন্স ফোরামে আজকের একটা টপিক হল ছেলেদের ক্যান্সার বা কর্কট রোগ। মজার ব্যাপার, এই কর্কট রোগটা কোনো জেন্ডার বায়াস করে না, এটা আমরা করি, এই সকলকেই আক্রমণ করে। আক্রমণ করে মানে আমরা আক্রমণ হতে দিই, আমরা নিজেরা আক্রমণিত হতে দিই এই ক্যান্সার নামক একটা দুরারোগ্য ব্যাধি। আমি অনুরোধ করে বলতে পারি যত ক্যান্সারের কেস আছে সারা পৃথিবীতে তার 95% ক্যান্সার আমরা নিজেরাই তৈরি করছি, খালি 5% ক্যান্সার আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা বহন করি, দ্যাট ইজ হেরিডিটারি। 95% ক্যান্সার আমরা নিজেদের দোষে বা নিজেদের লাইফস্টাইলের জন্য আমরা তৈরি করি, যদিও তার মধ্যে একটা বড় ব্যাপার যেটা নিয়ে আমি আলোচনা করবো। আমি বলতে চাই ক্যান্সার ইজ নাথিং বাট এ লটারি। অনেকে হয়তো হাসবেন, এটা বলবো লটারি কি, আমি আস্তে আস্তে একটু আপনাদের বলবো কেন এটাকে আমি লটারি বলি। আর যদি মনে করেন আপনাকে, যেহেতু আজকে ক্যান্সারের একটা বিষয় হলো পুরুষদের ক্যান্সার, এবং এটাও ঠিক যদি সারা পৃথিবীতে আপনারা যদি পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স যদি নিয়ে চিন্তা করেন, দেখবেন মেয়েদের ক্যান্সার অ্যারাউন্ড 55 যত ক্যান্সার আছে 50.5%, আর ছেলেদের ক্যান্সার 49.5%। কেন মেয়েদের ক্যান্সার বেশি? মেয়েদের দুটো স্পেসিফিক ক্যান্সার আছে যার জন্য মেয়েদের ক্যান্সারের পার্সেন্টেজ বেশি হয়, সেটা হল ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার।
যেটা পুরুষদের সাধারণভাবে হয় না, সাধারণভাবে এখন কিন্তু দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার পুরুষদের হয়। যত ব্রেস্ট ক্যান্সারের কেস আছে সারা পৃথিবীতে তার 1/10 হলো পুরুষদের ব্রেস্ট ক্যান্সার, আর 90% হলো মেয়েদের ব্রেস্ট ক্যান্সার। তো এই আমি যদি ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার বাদ দিই, তাহলে পরিসংখ্যানে দেখা যাবে যে ছেলেরা 4 গুণ বেশি প্রোন টু ক্যান্সার, মানে অন্যান্য অঙ্গে যে ক্যান্সার হয়, যদি ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, যেটা প্রস্টেট ক্যান্সারটা হলো স্পেসিফিক প্রস্টেট ছেলেদের, যেটা মেয়েদের হতে পারে না, সেই ক্যান্সার তিনখানাকে যদি বাদ দিয়ে দেখা গেছে যে লাং থেকে আরম্ভ করে সার্ভাইকাল, ব্রেন, ইউকোমিয়া সব কিছুতে ছেলেদের ক্যান্সারের রেট হলো 4 times দ্যান মেয়েদের। কেন? মেয়েদের একটা ইন্ট্রিনসিক ডিফেন্স মেকানিজম আছে যেটা ছেলেদের মধ্যে কম আছে। তার একটা বড় কারণ হলো মেয়েদের মাতৃত্ব। যেহেতু মেয়েদের মাতৃত্ব বহন করতে হয়, মেয়েদের শরীরের হরমোনাল বা ইমিউনোলজিক্যাল, যেটাকে এখন এখন সবাই ইমিউনোলজি বলতে বোঝে কোভিডের দৌলতে, ইমিউনোলজি মানে আমাদের নিজেদের শরীরের মধ্যে যে প্রতিরোধ করার ক্ষমতা, মেয়েদের অনেক বেশি ছেলেদের। সেই জন্যই হয়তো ছেলেদের অন্য অঙ্গের ক্যান্সার অনেক বেশি হয়। মেয়েদের যেহেতু ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সার হয়, কিন্তু ছেলেদের অনেক ক্যান্সার হয় ইন অ্যাডিশন টু প্রোস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার অ্যারাউন্ড 7 times মোর দ্যান মেয়েদের। মেয়েদের চেয়ে কোলোরেক্টাল ক্যান্সার হয়। ছেলেদের ব্লাডার ক্যান্সার 4 times মোর দ্যান মেয়েদের। ন্যাচারালি বুঝতে পারছি যে আমাদের ছেলেদের মধ্যে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা অনেক কম। তারপর ওরাল ক্যান্সার 7 times মোর দ্যান মেয়েদের ক্যান্সার। তার কারণ হলো যে আমরা এই ক্যান্সারগুলোকে নিজেরাই ইনভাইট করে নিয়ে আসি। আমাদের ছেলেদের লাইফস্টাইলটা এমন যে অনেক ক্যান্সার আমরা নিজেরাই নিজেদেরকে ইনভাইট করে নিয়ে আসি। আজকে নন্দিনী যেটা বললো যে একটা রেয়ার ছেলেদের ক্যান্সারের কথা, যেটাকে বলা হয় ছেলেদের ব্রেস্ট ক্যান্সার, অনেকে খুব অবাক হয় ছেলেদের আবার ব্রেস্ট ক্যান্সার কি করে থাকে। কিন্তু আপনারা যদি ভালো করে লক্ষ্য করবেন, যখন ছেলে বা মেয়ে জন্মায় দুজনে কিন্তু বেশ কিছু নিয়ে জন্মায়, তাদের সাইজ সব কিছু একই থাকে। ডিউরিং পিউবার্টি মেয়েদের কিছু মেয়েদের মানে ফিমেল হরমোন বেশি তৈরি, তার একটা এগুলো হচ্ছে প্রোজেস্টেরন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন। এই দুখানার ব্যালেন্স ছেলে এবং মেয়েদের মধ্যে ডিফারেন্স করে। টেস্টোস্টেরন হরমোনটা ছেলেদের বেশি হয়, প্রোজেস্টেরনটা মেয়েদের বেশি হয়। তার মানে এই নয় যে ছেলেদের মধ্যে প্রোজেস্টেরন হরমোন হয় না, তৈরি হয় না, হয় কম হয়। যাদের মধ্যে এই ব্যালেন্সটা একটু চেঞ্জ হয়ে যায়, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি আছে। আর যখন জন্মায় তখন যে নিজের ছেলে এবং মেয়েদের মধ্যে ব্রেস্ট টিস্যু কিন্তু একই রকম থাকে। পিউবার্টির সময় মেয়েদের ব্রেস্ট টিউবের মধ্যে মিল্ক প্রোডিউসিং গ্ল্যান্ডটা অনেক এক্সপ্যান্ড করে, ছেলেদের মধ্যে ওইটা খুব কম এক্সপ্যান্ড করে। এই যে ডাক্টাল সিস্টেমটা যেহেতু মেয়েদের বেশি হয়, যেই প্রথম বেশি সেখানে তার মধ্যে ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। কেন হয় আমি হয়তো খুব পরে বলব। ন্যাচারালি যেহেতু একটা পূর্ণবয়স্ক পুরুষ এবং একটা পূর্ণবয়স্ক মহিলার মধ্যে ব্রেস্টের সাইজের ডিফারেন্স হলো 10 times, আপনি যদি ইনসিডেন্স অফ ক্যান্সার দেখেন ছেলেদের এবং মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজ রেশিও হলো 1:10, তার মানে ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু দুজনেরই সমান। যেহেতু মেয়েদের ব্রেস্টের সাইজ বেশি, সেই জন্য তাদের পার্সেন্টেজ বেশি হয়, আর কিছুই না। তার মানে ক্যান্সার হওয়ার যে এই যে প্রবণতা দুজনেরই কিন্তু সমান, খালি একটাই ডিফারেন্স হয়, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার একাধিক রকম হতে পারে। একটা হতে পারে ব্রেস্ট গ্ল্যান্ডে, একটা হতে ডাক্তার, একটা হলো গ্লোবুলার, 3 রকম হতে পারে। কিন্তু ছেলেদের যে ব্রেস্ট ক্যান্সারটা হয় সেটা হলো ডাক্তার, ওই যে
মিল্ক প্রোডিউসিং মিল্ক সিক্রেটিং যে টিউবগুলো আছে সেটা ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে, সেখানেই খালি ক্যান্সার হয়। আর ডিফারেন্স হলো মেয়েদের ক্যান্সার যে ব্রেস্ট ক্যান্সার হয় সেটা হলো ম্যাক্সিমামই হরমোন রেজিস্ট্যান্স হয়ে যায়, কিন্তু ছেলেদেরটা হরমোন সেন্সিটিভ হয়। তার ফলে ছেলেদের ব্রেস্ট ক্যান্সার কিন্তু হরমোন থেরাপি দিয়ে সারানো যায়, যেটা মেয়েদের পক্ষে সম্ভব হয় না। সেজন্য মেয়েদের ব্রেস্ট ক্যান্সারটা মোর লেথাল দ্যান ছেলেদের, কিন্তু প্রপারলি যদি ছেলেদের ব্রেস্ট ক্যান্সারকে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু ছেলেদের ফ্যাটালিটি বেড়ে যায়। এবং সেটাই ঘটনা হয়, নিয়ারলি 10 জনের মধ্যে 8 জন ছেলে ব্রেস্ট ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে, কিন্তু 10 জনের মধ্যে 5 জন মেয়ে ব্রেস্ট ক্যান্সারে মারা যায়। তার মানে মেয়েদের কিন্তু সার্ভাইভাল প্রবাবিলিটি অনেক বেশি ছেলেদের তুলনায়। তার কারণ হলো যেহেতু মেয়েদের ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি হয়, ব্রেস্ট ক্যান্সার স্টাইল, ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট প্রসিডিওর অনেক বেশি ইউটা নিয়ে রিসার্চ হয়েছে, অনেক বেশি সায়েন্টিফিক গবেষণা করে অনেক ভালো রকম ক্রাফ হয়েছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা আলাদা। দুটো ট্রিটমেন্ট কখনই এক নয়, দুটো ট্রিটমেন্টের স্টাইল আলাদা এবং ক্রাফও আলাদা। ন্যাচারালি আমাদের এখানে যখন ছেলেদের ব্রেস্ট ট্রিটমেন্ট ব্রেস্ট ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করা হয়, মেয়েদের যে ওষুধ ব্যবহার করা হয় যেমন ওয়ান অফ দ্য কেমোথেরাপি হলো ট্রমোক্সিন, যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এফেক্টিভ হয় না। ন্যাচারালি সবচেয়ে ভালো উপায় ছেলেদের ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করার যে জেনেটিক কাউন্সিলিং, বা জিন কোন জিনটার মিউটেশন হয়েছে সেটা জানতে পারলে তাহলে ট্রিটমেন্টটা করা অনেক সোজা হবে। যাক, আমি ছেলেদের বা মেয়েদের ক্যান্সার নিয়ে কিছু কথা বলতে চাই না, আমি খালি একটু যেহেতু আমি একজন বিজ্ঞান ছাত্র, আমি ক্যান্সার নিয়ে গবেষণা করছি, আমি ক্যান্সারের অন্য অ্যাঙ্গেলটা দিয়ে বলছি। কেন আমাদের ক্যান্সার হয়? আমরা তো যখন জন্মেছি তখন তো আমাদের শরীরের মধ্যে এক্সেপ্ট 5% অফ দি হেরিডিটারি যাদের ক্যান্সার হয় তাদের ছাড়া আমি বলছি আমরা তো সকলেই তো নর্মাল ভাবে জন্মেছি, কেন আমাদের ক্যান্সার? সেটা নিয়ে অনেক রকম থিওরি আছে, যেটা মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি হলো আমরা আমাদের শরীরে সাধারণভাবে একজন অ্যাডাল্ট মানুষের মধ্যে 37.5 trillion কোষ থাকে, এটাকে বলে সেল, সেইটি আমাদের শরীর তৈরি হয়। আর সেই শরীরের মধ্যে দেখবেন আমাদের শরীরে যদি কোনো একটা জায়গায় স্কিন ছিঁড়ে কেটে যায় দেখবেন আমার রিপেয়ার হয়ে যায়, সেরকম লাঙে কোনো ডিফেক্ট হলে সবসময় রিপেয়ার হয়ে যায়, লিভারে ব্রেনে কোনো ডিফেক্ট হলে সবসময় রিপেয়ার হয়ে যায়। কি করে হয়? সাধারণভাবে তো ওখানে যে কোষগুলো থাকে সেগুলো আর কনফারেট করে মানে ডিভাইড করে নতুন কোষ তৈরি করতে পারে না, সেখানে এক ধরনের কোষ আছে যার এক্সপার্ট এখানে বসে আছে প্রফেসর তামিয়া দাস, সেটাকে বলে স্টেম সেল, অ্যাডাল্ট স্টেম সেল। এখন অনেকেই জানেন যে স্টেম সেল থেরাপি করা হয়, সেই ধরনের স্টেম সেল আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটি টিস্যুতেই আছে। আর এই স্টেম সেলটা হলো অ্যারাউন্ড প্রত্যেকটা টিস্যুর 0.3 থেকে 0.7% অফ দ্য টোটাল সেল মাস হলো স্টেম সেল। আর আমরা সারাক্ষণই যে এনভায়রনমেন্টে থাকি সেই এনভায়রনমেন্টে অনেক রকম বস্তু থাকে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা আমাদের শরীরে ঢুকে গিয়ে আমাদের এই যে সেলের যে জেনেটিক মেকআপ আছে সেটাকে একটু চেঞ্জ করে দেয়, যাকে বলা হয় মিউটেশন। এই মিউটেশন করে দেয়, এই মিউটেশন করার জন্য সেলগুলো না খুব না হাইলি কোয়ালিফাইড হয়ে যায়। কিন্তু আমার তো আমি আপনি সবাইকে সারাক্ষণ এই ধরনের কার্সিনোজেন যেটাকে বলা হয় তাকে তো এক্সপোজ করছি, কিন্তু আমার আপনার সকলের ক্যান্সার হচ্ছে না, 8 বছরে কয়েকজনের খালি ক্যান্সার হচ্ছে, তার কারণ তার কারণ যখন একটা কার্সিনোজেন আমি এক্সপোজ করছি সেটাকে জেনেটিক মিউটেশন করছি, আরেকজন উনি যখন হচ্ছেন তারও তো হচ্ছে, কিন্তু এই যে মিউটেশন হয় সম্পর্কে সবকটা শরীরের সব ছেলের মধ্যে হচ্ছে না, কিছু কিছু ছেলের মধ্যে হচ্ছে, যারা খুব আনফরচুনেট তাদের না ওই যে 0.3 থেকে 0.7% স্টেম সেল আছে, যারা ওই বডির ওই যে কিছু
যাদের রিজেনারেট করে তাদের মধ্যে মিউটেশন হয়ে গেছে, এবং যাদের মধ্যে এই মিউটেশনটা হয়ে যায় তারাই কিন্তু প্রোন টু ক্যান্সার, এই ক্যান্সার ডেভেলপ করতে পারে। তাহলে আমরা যদি এই মিউটেশন থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করি তাহলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে পলিউশন ফ্রি জায়গায় থাকতে, আমাদের যে কার্সিনোজেন তৈরি করে সেই খাবারগুলো আমরা চেঞ্জ করতে পারি আমাদের ডায়েটে, এই যে চার ফুড, বারবিকিউ ফুড, ফাস্ট ফুড, স্মোকিং, তারপর এই যে বলবেন যে গুটকা খাওয়া, এইগুলোর মধ্যে অনেক কার্সিনোজেন থাকে যেগুলো আর কি আমাদের ছুটিতে গেলে এই মিউটেশনটা করতে পারে। তারপর আনহেলদি লাইফস্টাইল, এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, তারপর লেট নাইট স্লিপিং, আমরা অনেক স্ট্রেস তৈরি হয় আমাদের বডিতে, আমরা লাইফস্টাইল জব ওয়ার্ক প্লেস ওয়ার্ক রিলেটেড স্ট্রেস তৈরি করি, এই স্ট্রেস তৈরি করলে আমাদের বডিতে এই প্রো টুয়ার্ডস দ্য অ্যাক্টিভেশন অফ দ্য কার্সিনোজেন এটা আমাদের অনেক বেশি তৈরি হয়। তার ফলে আমাদের যে সেলগুলো মিউটেশন তা তাদের মধ্যে মিউটেশনটা অনেক বেশি হয়, এই কার্সিনোজেন আমাদের বডিতে তৈরি হয়। কার্সিনোজেন দুরকম হয়, একটা হলো এক্সোজেনাস, একটা হলো এন্ডোজেনাস, আমরা নিজেরাও কিন্তু ক্যান্সার প্রডিউসিং অনেক কম্পাউন্ড প্রোটিন তৈরি করে, তার একটা বড় কারণ হলো স্ট্রেস, এই স্ট্রেস থেকে এই ধরনের কম্পাউন্ড তৈরি হয়। এবার কি হলো আমাদের বিভিন্ন আমাদের সকলের ক্যান্সার হয়েছে, এখন আমি স্ট্রেসে আছি, আপনিও স্ট্রেসে আছেন, এই কোভিডের জন্য আপনারও চাকরি চলে গেছে, আমারও চাকরি চলে গেছে, আমরা দুজনেই আছি, আমার কিন্তু ক্যান্সার নাও হতে পারে, আরেকজনের হচ্ছে, তার কারণে এখানে আসছে তার লটারি স্কিম। আপনারা যদি 10 জন মিলে লটারি টিকিট কাটেন একজন লটারি জিততে পারে, সেরকম এই মিউটেশনটা যখন আমাদের বডিতে হচ্ছে 10 জনের আমাদের অন্য সেলগুলো নন ক্যাপ স্টেম সেলের মধ্যে মিউটেশন হচ্ছে, কিন্তু একজনের মধ্যে এই স্টেম সেলের মিউটেশন হতে পারে, যে এই আনফরচুনেট লটারি উইনার তার মধ্যে ক্যান্সার বাচ্চা আসতে অনেক বেশি। ন্যাচারালি এই ক্যান্সারটা এগিয়ে এই গেম থিওরি, আমরা এই যে গত কয়েক বছর আগে নোবেল প্রাইজ পেয়েছে যে গেম থিওরি আবিষ্কার করে যে একটা লটারিতে কে জিততে পারে এটাও কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারেন বাই ইউজিং ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেল। তো আমরা যদি এই গেম থিওরিটা নিজেরা যদি চেঞ্জ করতে পারি, এখানটা গেম থিওরির নির্ধারক করা আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, এইটা হলে আমরা যদি এই গেম থিওরিটাকে যদি ইন এগেইনস্ট দ্য মিউটেশন নিয়ে যেতে পারি আমাদের লাইফস্টাইল দিয়ে, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ক্যান্সার অনেক কমে যায়। আবার এই যে গেম থিওরির মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হলো যে আমার স্কিনের কালার, আমি যদি হোয়াইট স্কিনের লোক হই যেটা ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিতে, তারা কিন্তু মোর সাসেপ্টেবল টু ডেভেলপ ক্যান্সার দ্যান দ্য ব্রাউন স্কিন অর ব্ল্যাক স্কিন, কারণ আমাদের শরীরে মেলানিন বলে একটা বস্তু তৈরি হয় যেটা সূর্যের আলোতে তৈরি হয়, যার জন্য আমাদের ব্রাউন কালার বা ব্ল্যাক কালারটা হয়, তা কিন্তু এই মিউটেশনটাকে ইনহিবিট করতে মানে বন্ধ করতে অনেক হেল্প করে, বা মিউটেশন হলে ওকে রিপেয়ারও করতে পারে। এগুলো হয়তো অনেকে ডাক্তাররা আর কি বুঝতে পারে। তারপর দেখবেন স্কিন ক্যান্সার পার্সেন্টেজ 10 times মোর ইন ইউরোপিয়ান অর আমেরিকান পিপল দ্যান দ্য ব্রাউন পিপল অর ব্ল্যাক পিপল, এই মেলানিন যাও আর মেলানিন তো তাহলে তার ক্যান্সার হওয়ার কিন্তু যদি এখন গ্লোবাল সিনারিওতে দেখে দেখা গেছে নিয়ারলি এভরি 3 পার্সনের মধ্যে একজন সারা জীবনের মধ্যে ক্যান্সার একবার ডেভেলপ করবে, দ্যাট মে বি অ্যাগ্রেসিভ ক্যান্সার, দ্যাট মে বি মাইল্ড ক্যান্সার, এটা হলো লেটেস্ট থিওরি এবং সেটা হলো সারা পৃথিবীতে সার্ভে করে দেখা গেছে, বাট 2020-2030 বলা যে 2030-তে এভরি 2 জনের মধ্যে একজন ক্যান্সার হবে সারা পৃথিবীতে, আমাদের যেভাবে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। সো ইটস ভেরি
very dangerous study will get a situation. অতএব আমরা কিন্তু এই যে 2% থেকে এই মানে 50% ক্যান্সার ডেভেলপ করতে এটা কিন্তু আমরা কমাতে পারি কিন্তু আমরা কমাই না এইটা হলো পুরোপুরি আমাদের লাইফস্টাইল আর লাইফস্টাইলের জন্য আমাদের শরীরের সমস্ত রকম বায়োকেমিক্যাল রিয়াকশন মানে শরীরের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হচ্ছে এটা কিন্তু আমাদের পুরো লাইফস্টাইল চেঞ্জ করে তো আমি যদি একটা গুড লাইফস্টাইল করি naturally আমাদের শরীরে টক্সিক যে কম্পাউন্ড গুলো যেগুলো কার্সিনোজেন হতে পারে তার কি পরে কম সে তার সংখ্যা কমে যায় naturally আমাদের ইন্ট্রিনসিক ডেভেলপমেন্ট অফ মিউটেশনস কমে যায় আমরা একটা পার্সেন্টেজ কমাতে পারি আমরা যদি এক্সোজেনাস যে কার্সিনোজেন থেকে যদি নিজেকে বাঁচাতে পারি আমাদের ক্যান্সার হওয়ার চান্সটা কম তার ফলে কি হবে এই যে বললাম যে আমরা যদি একবার এক্সপোজ হই 0.3% আমাদের চান্স কিন্তু কেন আমরা 30% লোকের ক্যান্সার হতে পারে তার কারণ হলো যে আমরা এই ধরনের কার্সিনোজেনকে বারবার এক্সপোজ করি যারা সিগারেট খায় তারা একবার সিগারেট খায় না তারা কিন্তু দিনে অ্যাটলিস্ট 10টা করে সিগারেট খায় তারা 10 টাইমস মোর স্মোক করছে এবং যদি 10 বছর পরে তারা 10×365 মোর দেন এইভাবে চক্রবৃদ্ধি হারে আমরা আমাদের ক্যান্সার তৈরি করার প্রবণতা আমাদের শরীরে সবসময় বাড়িয়ে দিই কিন্তু তবুও সেইভাবে হিসেব করলে আমরা একজন লোক যদি সারা জীবন যদি স্মোক করে থাকি তবু কিন্তু 100% লোকে ক্যান্সার পায় না দেখা যাচ্ছে যে 30% অফ দ্য স্মোকার তারা ক্যান্সার ডেভেলপ করে কেন এই কোশ্চেনটা আসতেই পারে যে তাহলে সকলে যখন একই রকম এক্সপোজার হচ্ছে তো সকলেই কেন হচ্ছে তার কারণ হলো আমাদের আরেকটা বড় কারণ হলো যে আমাদের বডির ইমিউন সিস্টেম এই যে বললাম যে সারাক্ষণ যে কোনো সময় আমাদের শরীরে যে কোনো ধরনের কার্সিনোজেন এসে আমাদের একটা মিউটেশন করতে পারে সে মিউটেশনটা নন সেন্স মিউটেশন হতে পারে এবং সেন্স মিউটেশন হতে পারে সেন্স মিউটেশন মানে যারা এই যে মিউটেশনের জন্য আমাদের শরীরে ক্যান্সার তৈরি হতে পারে এই যে সেন্স মিউটেশন জৈব মধ্যে তৈরি হলো আমাদের শরীরে ওই যে কোষগুলোর মধ্যে একটা জেনেটিক চেঞ্জ হচ্ছে তার জন্য এরকম তাড়াতাড়ি কনফারেন্ট টুকরো ডিভাইড করতে আরম্ভ করে একটা লাম তৈরি হয় কিন্তু লাম তৈরি করা মানে ক্যান্সার ডেভেলপ করা না তার কারণ হলো যে আমাদের বডিতে একটা খুব ভালো জিনিস আছে সেটা হলো আমাদের ইমিউন সিস্টেম আমাদের ইমিউন সিস্টেম কি করে কি এই যে যে মুহূর্তে আমার বডিতে এই ধরনের মিউটেশন গুলো তাদেরকে ওরা রেকগনাইজ করে তাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যখন ইমিউন সিস্টেম এদেরকে টার্গেট করে এদের মেরে ফেলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই মিউটেশন গুলো এত অ্যাগ্রেসিভ হয় যে তাদেরকে না এই ইমিউন সিস্টেম রেকগনাইজ করতে পারে না সেই ক্যান্সার সেলগুলো খুব স্মার্ট হয়ে যায় এবং তারা কি করে তারা এই ইমিউন সিস্টেমটাকে অ্যাভয়েড করে তার ফলে যদি আমরা যদি কোনো রকম যদি আমাদের বডির ইমিউনিটিটা যদি রেগুলার যদি খুব প্রপার কন্ডিশনে রাখতে পারি তাহলে আমাদের ক্যান্সার হওয়ার চান্স কম থাকে তো ন্যাচারালি ওয়ান অফ দ্য আমি যেটা কি আমি আমার মনে হয় আমার বেশি সময় নেই কিন্তু যেটা আর কি আমি বলতে চাইছি বেসিক্যালি যত ক্যান্সার হয় এই যে ক্যান্সার হওয়ার কারণ হলো আমাদের নিজেরাই আমরা ক্যান্সারটাকে মানে ইনভাইট করে নিয়ে তো আমাদের লাইফস্টাইল ফুড স্টাইল ডেইলি লাইফ যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা অনেক ক্যান্সার থেকে নিজেদের রক্ষা করতে পারি এটা মনে হয় যে গুরুজার মতো মানুষ বা কামিয়াদের মতো মানুষের সঙ্গে এক মুড়ে একটা দিনও যথেষ্ট নয় তো আমরা যেটা ভেবে রেখেছি আমাদের সঙ্গে যে কথা হয়েছে আমরা
আরেকজন মানুষ এখানে বসে আছে, মানে তার সঙ্গে সারাদিন কাটানো যায়, তিনি একটু কথা বলতে আসবেন, তাকেও আমাদের ক্যান্সারের জন্য দরকার। মানে সেই জন্যই কাছে বহু মানুষ আছেন, এবং এই পুরুষ মানুষের ক্যান্সার সচেতনতাটা খুব দরকার, কারণ পুরুষ মানুষ নিজেদের কোনো বিষয়ে খুব সচেতন না, যদি প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করি সেটা দিয়ে আর কি। তো যা যা প্রভাত এত কথা ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়েদের নাকি বুক ফাটে তো মুখ ফোটে না, মিথ্যে কথা, পুরুষ মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না, লজ্জা আমি নারী পুরুষ মিথ্যে কথা, পুরুষ মানুষের লজ্জা হচ্ছে, কারণ পুরুষ মানুষ লজ্জায় কিচ্ছু বলতে পারে না। তারপরে কি পূর্বে মেয়ে পূর্বে ছাই তবে মেয়ের গুণ গায়, মিথ্যে কথা, পূর্বে পুরুষ পূর্বে ছাই তবে পুরুষের গুণ গায়, কারণ অবহেলায় একজন 90 বছরের পুরুষের সঙ্গে শ্লীলতা হানির কেস দেওয়া যায়, যদি বুঝতে পারছেন তো সব আগে থেকে মিথ্যে কথা। সেই জন্য পুরুষ মানুষের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, মানে আমার মতো মহিলাদের মাঝে মাঝে তা নিয়ে আমি মতো না কেন মেয়েদের সাপোর্ট করবো, মাঝে মাঝে তারপরে বাকি সবাইকে কাকে কাকে নেবো আমি চুজ করবো। প্রফেসর দেবাঞ্জন ব্যানার্জি এমএসএইচএম এর মিডিয়া সায়েন্সে, আপনি একটু দাঁড়ান একটু দেখতে পাচ্ছেন যাই, তো মিডিয়া সায়েন্সে হয়ে আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, মানে এখন খুব জনপ্রিয় ওয়েলনেস কনসালটেন্ট, আরো কিছু কিছু আছে আমি উচ্চারণ করতে পারি, মৃণাল বিশ্বাস। মৃণালরা কথা বলে কেমন করে ভালো থাকবে আর কি খেলে আপনার ডাক্তারের কাছে যেতেই হবে না, মানে রোগী হবে না, তো মৃণালরা দেবাঞ্জন দেয়া আলাদা করে আমাদের সঙ্গে থাকছে, তো কাজে সেই একটা ভরসা বড়, এরা সবসময় সাপোর্ট করছেন আমাদের, ওই ছোট ছোট করে ডেকে নেবো, কারণ বাকি ডাক্তাররা একে একে ফোন করতে শুরু করেছেন, তারা আসছেন, তাহলে যারা আছেন তাদের দিয়ে আমি কথা বলিয়ে নিই, আর গরিবদের তো মানুষ এখানে কথা বলতে এসছে সেটাই একটা বড় পাওয়া আপনাদের জন্য, কিন্তু আমার জন্য না, এই মানুষটা এখানে দেখছে উনি কিন্তু খুব বড় মানুষ, মানে সারা পৃথিবী জুড়ে পেপার ওনার পড়া হয়, মানে উনি পড়েন না জানেন তো, দুটো তফাত আছে, আপনি পয়সা দিয়ে একটা কাজ করছেন, ওনার থার্ড পার্টি এন্ডর্সমেন্ট হচ্ছে, দুটোর মধ্যে অনেক তফাত, ওনার পেপার কিন্তু পড়া হয়, উনি কিন্তু গিয়ে গিয়ে পড়েন না, ওনার পেপার পড়ানো হয় বিভিন্ন জায়গায়, কাজে দুটোর মধ্যে তো অনেক তফাত থেকে যায়, কাজে সেই মানুষটা এখানে দাঁড়িয়ে কথা বলছেন মানে সেটা কিন্তু একটা বড় পাওয়া, কাজে আমরা বারবারই ওনাকে বিরক্ত করবো এই সাবজেক্টটা নিয়ে, আজকে একটু তারিখ করা আছে। আমি একটা কথা বলতে চাই, নন্দিনী আমাকে এখানে আজকে ফর্মালি ইন্ট্রোডিউস করলো, নন্দিনীর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বছর কুড়ি হলো, আমার আমার তো আদরের, আমি তার অংশ ছিলাম এবং যতদিন এটা থাকবে আমার মৃত্যুর পর্যন্ত আমি এটা দেখতে থাকবো।